আমাদের সকল অনলাইন অ্যাক্টিভিটি সার্বক্ষণিকভাবে নজরদারির মধ্যে আছে। কথাটা শ্বাসরুদ্ধকর আর অবিশ্বাস্য মনে হলেও সত্যি। আমরা আমাদের মোবাইল, কম্পিউটার বা যে কোনো ডিভাইস থেকে ইন্টারনেট ব্যবহার করে কোন কোন ওয়েবসাইট ভিজিট করছি, সেখানে কি করছি, কখন কোন ফাইল ডাউনলোড বা আপলোড করছি, তার সব কিছুই কিন্তু কেউ একজন দেখছে। তো আসুন আজকের ছোট্ট ভিডিওতে ইন্টারনেটের এই রহস্যময় আর সেন্সিটিভ বিষয়টি নিয়েই কথা বলা যাক। তার আগে আমাদের চ্যানেলে নতুন হলে এই ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন। অনলাইন নজরদারির বিষয়টি বুঝতে হলে আগে জানতে হবে ইন্টারনেট কিভাবে কাজ করে। মোবাইল অথবা কম্পিউটারে ইন্টারনেট অ্যাক্সেসের জন্য আমরা স্থানীয় ব্রডব্যান্ড কোম্পানি অথবা মোবাইল ফোন অপারেটরদের মতো কোনো একটি ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের শরণাপন্ন হয়ে থাকি। এদেরকে ইংরেজিতে বলা হয় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা সংক্ষেপে ISP। অর্থাৎ আমাদের ডিভাইস এবং ইন্টারনেটের মাঝখানে অবস্থান করে এই ISP। আমরা যখন কোনো ওয়েবসাইট ভিজিটের জন্য ব্রাউজারে ওয়েব অ্যাড্রেস লিখে সার্চ করি, তখন প্রথমে রিকোয়েস্টটি আমাদের ISP-র কাছেই যায়। এরপর ISP ইন্টারনেটের মধ্যে সেই ওয়েবসাইটটি যে রিমোট সার্ভারে রয়েছে তার কাছে আমাদের রিকোয়েস্টটি পৌঁছে দেয়। এবার ওই পেজটি অ্যাক্সেস করার জন্য যদি পারমিশন থাকে, সার্ভার থেকে পেজটি ISP-র কাছে পাঠানো হয় এবং ISP আমাদের ডিভাইসে পেজটি সরবরাহ করে দেয়। এভাবেই আমরা কোনো ওয়েবসাইট ভিজিট করি। যদিও এই প্রসেসটি অনেক লম্বা মনে হচ্ছে, কিন্তু মুহূর্তের মধ্যে সব কাজ হয়ে যায় এবং আমাদের সামনে রিকোয়েস্ট করা ওয়েব পেজটি চলে আসে। যা হোক, ইন্টারনেট ব্যবহারকারীদের সব ধরনের ওয়েব রিকোয়েস্টগুলো যেহেতু ISP হয়েই আসা যাওয়া করে এবং ISP-তে এই সব কিছুর লগ বা রেকর্ড জমা থাকে, তাই সে চাইলেই সবার ব্রাউজিং হিস্ট্রি দেখতে পারে। এমনকি ISP চাইলে আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটের বদলে অন্য ওয়েবসাইটেও নিয়ে যেতে পারে। যেমন ধরুন, আমরা ব্রাউজারে লিখলাম youtube.com, কিন্তু ISP ইচ্ছে করলে ইউটিউবের বদলে সাইট পরিবর্তন করে আমাদেরকে facebook.com-এ নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। আর ISP এটা করে থাকে DNS সার্ভারের মাধ্যমে। DNS এর ফুল ফর্ম হল ডোমেন নেম সিস্টেম। আমরা ওয়েবসাইটগুলোকে তাদের ওয়েব অ্যাড্রেস দিয়ে মনে রাখলেও কম্পিউটার সিস্টেম কিন্তু ওয়েবসাইটগুলোকে তাদের ওয়েব অ্যাড্রেস বা নামের বদলে সংখ্যা বা IP অ্যাড্রেস দিয়ে আইডেন্টিফাই করে থাকে। তাই বলা যায় প্রতিটি ওয়েবসাইটেরই ওয়েব অ্যাড্রেস বা URL এর পাশাপাশি একটি করে ইউনিক IP অ্যাড্রেস রয়েছে। আমরা আমাদের পরিচিত জনের ফোন নাম্বারগুলো মুখস্থ না করে, যেমন ফোন বুক কিংবা মোবাইল কন্ট্যাক্ট লিস্টে প্রতিটি ফোন নাম্বারের জন্য একটি করে নাম লিখে রাখি, ঠিক তেমনি DNS সার্ভারে সিরিয়ালি প্রতিটি ওয়েবসাইটের নামের বিপরীতে তার IP অ্যাড্রেসটি এন্ট্রি দেয়া থাকে। ফলে ওয়েবসাইটের নাম অ্যাড্রেস বারে লিখে সার্চ দিলে সংশ্লিষ্ট IP অ্যাড্রেসটিতে নিয়ে যাওয়া হয়। আর এভাবেই আমরা আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটগুলোতে ভিজিট করে থাকি। এখন ধরুন, আমাদের ISP যদি তার DNS সার্ভারে youtube.com-এর বিপরীতে ফেসবুকের IP অ্যাড্রেস লিখে রাখে, তাহলে কিন্তু আমরা ইউটিউবের বদলে ফেসবুকে রিডিরেক্ট হব। এভাবে ISP চাইলে DNS সার্ভারের মাধ্যমে আমাদের সকল অনলাইন অ্যাক্টিভিটি ট্র্যাক ও মনিটরিং করতে পারে এবং আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটটি পরিবর্তনও করে দিতে পারে। ব্রাউজারে প্রাইভেট বা ইনকগনিটো মোড চালু করে নিলেও ISP আমাদের ব্রাউজিং হিস্ট্রি দেখতে পায়। এছাড়া ব্রাউজার থেকে ব্রাউজিং ও ডাউনলোড হিস্ট্রি ডিলিট করে দিলেও লাভ নেই, কারণ ব্রাউজিং হিস্ট্রি ডিলিট করলে এটা শুধুমাত্র আমাদের নিজেদের ডিভাইস থেকে রিমুভ হবে, ISP-র রেকর্ডে এটা ঠিকই থেকে যাবে। এমনকি অনলাইন প্রাইভেসির জন্য বিখ্যাত ব্রাউজার ও সার্চ ইঞ্জিন ডাকডাকগো ব্যবহার করেও ISP-র চোখ এড়ানো সম্ভব নয়। এখন প্রশ্ন হল, আমরা কি কোনোভাবে ISP-র এই সার্বক্ষণিক নজরদারি থেকে মুক্তি পেতে পারি? এর জবাবে বলবো, হ্যাঁ, এটা সম্ভব। VPN অথবা TOR ব্রাউজার ব্যবহার করে ISP-র চোখে ধুলো দেয়া সম্ভব। তবে এক্ষেত্রে আমার মতে সবচেয়ে ভালো সমাধান হল ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা VPN ব্যবহার করা।
VPN আমাদের ডেটাকে এনক্রিপ্ট করে দেয় এবং আইপিকে মাস্ক করে দেয়। তাই এটি চালু করে ব্রাউজিং করা হলে তা আইএসপির পক্ষে দেখা সম্ভব নয়। এছাড়া অনলাইন সিকিউরিটি ও ডেটা প্রাইভেসি থাকে বিধায় VPN ব্যবহার করে নানা ধরনের সাইবার ক্রাইম থেকেও নিজেকে প্রোটেক্ট করা যায়। VPN পেইড এবং ফ্রি দুই রকমেরই রয়েছে। নিয়মিত ব্যবহারের জন্য পেইড VPN বেছে নেওয়াই ভালো, কারণ ফ্রি VPNগুলো অনেক ক্ষেত্রেই বিপজ্জনক হতে পারে। তবে একান্তই ফ্রি VPN ব্যবহার করতে হলে সেক্ষেত্রে বেটারনেট, ফাস্ট, থান্ডার, টার্বো এবং সুপার VPN থেকে যে কোনোটি বেছে নিতে পারেন, কারণ এগুলোর সার্ভিস অন্যদের তুলনায় ভালো। যা হোক, আজকের ভিডিওতে আমরা অনলাইন জগতের একটি কমন অথচ অজানা বিষয় সম্পর্কে জেনেছি এবং তার একটা সমাধানও খুঁজে পেয়েছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিন আর এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো অন্যদের কাছে পৌঁছে দিতে বেশি বেশি শেয়ার করে দিন। ধন্যবাদ।